স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার দলের রাজনীতিবিদরা দেশের বাইরে ফুর্তি করছে, আমরা এই ফুর্তি চলতে দিতে পারি না। আজকে দেশে বিচার ব্যবস্থা আছে, বিচারকরা কলমের খোঁচা দিয়ে রাষ্ট্রের বিচার কার্য পরিচালনা করবে, কোন বন্দুকে নল দিয়ে বিচার কার্য চলবে না। যদি আপনারা মনে করেন যে বন্দুকের নল দিয়ে এদেশে বিচার কায়েম করবেন, তবে আমরা ছাত্র ভাড়া বলে দিতে চাই, আমাদের কলমগুলো হবে বেনোয়াট, আমরা তা খুঁচিয়ে খুঁচিয়ে রাষ্ট্রের শত্রুদেরকে দেশ থেকে বের করে দিব ইনশাআল্লাহ। এদেশে দিনের বেলা যারা রং নিয়ে খেলা করে, রাত্রে যারা রক্ত নিয়ে খেলা করে, সেই ডাইনিদের শাসন আমরা চাই না। আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, সবাই আমরা ভিপি নূর ভাই, রাশেদ ভাই যারা আছেন তাদের নেতৃত্বে আগামী দিনে বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম সেটা প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের মনে রাখতে হবে, এদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ এদেশের রাষ্ট্রকে পয়সা দিচ্ছে, তা আমরা চেষ্টা করব আমরা সবাই একসাথে বসে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।